আসসালামু আলাইকুম ইসমাত হাবিস কুকিং চ্যানেলের নতুন আরটি পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকেও আরটি ভাপা পিঠার রেসিপি নিয়ে এলাম। আর এই ভাপা পিঠাগুলো সাধারণ ভাপা পিঠার মতো না, সাইজে অনেকটা বড়। ঠিক এমন করেই পিঠা বানিয়ে আমার নানি সন্দীপ থেকে আমাদের জন্য পাঠাতো, অন্যান্য পিঠাও পাঠাতো, তবে সেই সাথে এই পিঠাটা খুব বেশি পাঠাতো। আর এভাবে টুকরো করে কেটে আমরা গুড়ের রস অথবা চা দিয়েও খেয়ে ফেলতাম খুব মজা করে। আজ অনেক অনেক দিন পরে এই পিঠা আমি ট্রাই করলাম, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না তাই তো হয় না। আশা করছি ভাপা পিঠার এই সিম্পল রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এখানে আমি 2 কাপ মাখানো ভাপা পিঠার গুঁড়া নিয়েছি, যেভাবে ভাপা পিঠা তৈরি করা হয় সেইভাবে তৈরি করে নিয়েছি, আর সেই সাথে কিছু নারিকেল কোড়া মিশিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের বাটি। এই বাটি ভর্তি গুঁড়া আমি একেবারে ফুল করে নিব চেপে চেপে। যারা নতুন দেখছেন রেসিপিটি প্রশ্ন রাখতে পারে গুঁড়াটা মাখাবো কী করে। আমি ডেসক্রিপশনে ভাপা পিঠার লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন কীভাবে এই ভাপা পিঠার গুঁড়া মাখাতে হয়। একটি পরিষ্কার সুতির কাপড় দিয়ে এভাবে মুড়িয়ে নিচ্ছি। আর অলরেডি চূড়াতে ভাপা পিঠার হাঁড়ি আমি গরম হতে দিয়েছি আর অর্ধেকটা পানি ভর্তি করে দিয়েছি। পিঠাটি রেখে উপরে একটি ঢাকনা দিয়ে দিলাম, ভাপা পিঠাটা ঢেকে দিলাম, আর ঢাকনা হিসেবে একটি ছোট পাতিল এর উপরে রেখে দিলাম। কেননা পাতলা ঢাকনা দিয়ে এই পিঠা কভার করা যাবে না, 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। ব্যাস দেখুন তৈরি হয়ে গেল। এভাবে করে আমি সাদা গুঁড়া মাখিয়ে রেখেছিলাম ভাপা পিঠা, সেখান থেকেও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। তো আজকে আমি একটু শেড রাখছি, সাদা গুঁড়ি নিয়ে মাঝখানে একটু লাল গুঁড়ি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একেবারে সাদা গুঁড়ি দিয়ে ভর্তি করে বাটিটি পিঠা বানাতে পারেন। বাটিটি ফুল হয়ে গিয়েছে, একইভাবে আমি এই পিঠাটাও বানিয়ে নিচ্ছি, 2 থেকে 3 মিনিট অপেক্ষা করছি। ব্যাস এই ছিল আমার আজকের রেসিপি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভাপা পিঠা তৈরির আরও অন্য রেসিপি রয়েছে আমার চ্যানেলে, আশা করছি সেগুলো দেখে নেবেন, অবশ্যই আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। পাতিলের মুখটা যদি আরও বড় হয় পিঠাটা আরও বড় করে বানিয়ে নিতে পারেন, তো আমার পাতিলটা ছোট ছিল সেই কারণেই আমি ছোট করে এই পিঠা বানিয়েছি। দেখুন এভাবে কেটে নিয়ে সার্ভ করতে হবে। যেহেতু এর ভিতরে কোনো গুড়ের মিশ্রণ থাকে না, তাই পাশে একটু লিকুইড গুড় রেখে এভাবে চুবিয়ে খেতে হবে, যাকে আমরা রাব বলি। যেমন খেজুরের গুড়কে একটু ঘন করে যে রাবটা তৈরি হয়েছে সেই রাব দিয়েই চুবিয়ে চুবিয়ে এই পিঠাটা খেতে হয়। আর মাঝে মধ্যে আমি কিন্তু চা দিয়েও পিঠা খেয়ে থাকি, ভীষণ মজা লাগে। আর যে সাদা পিঠা দেখছেন সেটাও কিন্তু দুধ দিয়েও ডুবিয়ে খেতে অনেক মজা। কখনো ট্রাই করে না থাকলে আজকে করে দেখতে পারেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে। তাহলে আজ বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।